আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সকল প্রাণপ্রিয় ভাই এবং বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য প্রার্থনা করি, যিনি আমাদের রব, যিনি আমাদের পালনকর্তা, যিনি আমাদের খালেক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা বিশ্বের মুসলিম উম্মাকে আল্লাহ যেন হেফাজত করেন। আল্লাহ যেন যারা মুসলিমের উপর, যারা মুসলিম অমুসলিম ভাইদের উপর, নিরীহ মানুষের উপর অত্যাচার চালাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন হয় হেদায়েত দান করেন, না হয় আল্লাহ যেন তাদের আজাব দিয়ে এই দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেন। আজকে রক্তাক্ত ভারত, তার কারণ এই আরএসএস আর বিজেপি আর মোদীর গুন্ডা বাহিনীর জন্য। বিজেপি একটি সন্ত্রাসী দল। এই বিজেপি ভারতবর্ষে ক্ষমতা আসার পর থেকেই প্রত্যেক দিন বিভিন্ন জায়গায় একটার পর একটা আপনার অত্যাচার চলেছে। কখনো জাত নিয়ে, কখনো ধর্ম নিয়ে, কখনো লেভেল নিয়ে এরা এটাকে নিয়ে সন্ত্রাস সৃষ্টি করছে প্রতিটা ভারতের কোনায় কোনায়। তাই বিজেপি আরএসএস মোদীর গুন্ডা বাহিনীর বিরুদ্ধে ছোট্ট একটি কবিতা, রক্তাক্ত ভারত। রক্তে লাল দিল্লি চত্বর, ভুলতে পারিনি রাতের আধারে করেছে হত্যা আরএসএস ও মোদীর গুন্ডা বাহিনী। হামলা মামলা জেল জুলুমে করতে চেয়েছে শেষ, কিন্তু মুজাহিদ দমিনী কবু আছে এখনো বেশ। যতই করুক ফন্দি ফিকির, যতই কটুক চাল, রবে ইসলাম নিজ মহিমায় চিরকাল চিরকাল। পুড়ছে কোরআন, মেরেছে আলেম আর আবেদের দল, রবের গজবে ছিন্ন হবে ওদের শক্তি বল। ক্ষমতা রবে না বহবান তাদের, বিজয় হবে এই দিন, বিন্দু বিন্দু রক্তের হিসাব দিতে হবে বুঝিয়ে আরএসএস বিজেপি গুন্ডাদের সাথে সব ঋণ। রক্ত ঝরেছে রক্ত মজলুমের, মুসলমানের রক্ত দিল্লি আরকান কাশ্মীরে, মুসলিম উম্মার রক্ত ঝরে ইরাক ফিলিস্তিন সিরিয়ায়, রক্ত নদী বয়ে চলে বসনিয়ায়, নির্যাতিত মা বোন ওই চারিদিকে খুঁজে শুধু মুজাহিদ কই। আসবে মুজাহিদ, আসছে মুজাহিদ দিয়ে রণহুঙ্কার, জিহাদি ঝড়ে মিটিয়ে দেবে কাফের যত অহংকার। তাই হুঁশিয়ার সাবধান বিজেপি আরএসএস হুঁশিয়ার, হুঁশিয়ার মোদীর গুন্ডা বাহিনী হুঁশিয়ার। ওই দেখ আসছে মুজাহিদ, ভাঙবে আজ তোদের সুখনি, মারবে বুলেট বুকে হাজার শত, মরবি তোরা সব কুকুরের মতো। যত পাপ করেছিস জীবনের তরে, সবকিছু বুঝে পাবি মরণের পরে, চিরস্থায়ী জাহান্নাম ডাকছে তোদের, জান্নাতি নিয়ামত শুধুই মোদের।